আমার এখানে লাস্ট আঠাশ দিনের যে একটি ইনকাম দেখতে পাচ্ছেন বত্রিশ ডলার আর এই সম্পূর্ণ ইনকামটাই টাই কিন্তু আমার এই কপি করা শর্ট ভিডিও গুলো থেকে হয়েছে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে এত এত সময় ব্যয় করছেন সেখান থেকে জাস্ট পাঁচ মিনিট আপনি একটি ভিডিও এডিটিং এর সময় দেন দেখতে পারবেন এক মাসের ভিতরে আপনি এক লাখের বেশি সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে ফেলছেন এবং এখান থেকে মাস আপনি ভালো টাকার একটি অ্যামাউন্ট পাচ্ছেন আর এই ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে না আপনি অন্যের ভিডিও কপি করে আপলোড করবেন আর সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে এই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব যে এই ধরনের চ্যানেলগুলো ক্রিয়েট করে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে আসলে কি টাকা ইনকাম করা সম্ভব কিনা তো আমার উত্তর থাকবে হ্যাঁ অবশ্যই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি জাস্ট দৈনিক পাঁচ মিনিট করে এখানে দশ থেকে পনেরো দিন সময় দিয়ে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে কোনো সাকসেসের মাধ্যম হতে পারে কিনা এখন আমি সবার প্রথমে এই ধরনের কিছু চ্যানেল রিভিউ করে দেখাই আর এই ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করবেন এটাও এখন দেখিয়ে দিচ্ছি তো ইউটিউবে আসার পরে আমার এখানে যে শর্ট ভিডিওর চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের একটি চ্যানেল তো এখানে আমার রেগুলার ভিডিও আপলোড করা পরে না এখানে মাঝে মধ্যে ভিডিও আপলোড করা হয় তারপরেও কিন্তু আমার এখানে একুশ হাজারের উপরে সাবস্ক্রাইব রয়েছে আর এখানে যে রিসেন্ট আপলোড করা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই সব ভিডিওতেই কিন্তু পাঁচ হাজার দশ হাজার করে ভিউ রয়েছে আর আমার এখানে সব থেকে বেশি ভিউ হচ্ছে পঁচিশ হাজার তো ওইরকম ভাবে আমার কোনো ভিডিওই কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হয় তারপরও কিন্তু আমার এখানে চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা একুশ হাজারের উপরে আর এই ভিডিওগুলো আপলোড করার পরে যে কোথা থেকে এত পরিমাণ সাবস্ক্রাইব অ্যাড হইতেছে এটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না এখন যদি আপনাদেরকে অন্য আরও একটি চ্যানেল দেখাই এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো ষাটটির মতো ভিডিও রয়েছে আর এখানে যদি সাবস্ক্রাইবের সংখ্যা দেখেন এখানে কিন্তু প্রায় তিন মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে আর এই চ্যানেলটির অ্যাবাউট সেকশনে গিয়ে এই চ্যানেলটি ক্রিয়েট করার ডেট যদি এখান থেকে দেখে নেই এখানে কিন্তু দুই সালের একুশ মে এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে তো এই ছয় মাসে কিন্তু এখানে তিন মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে তো বুঝতেই পারছেন এই ধরনের চ্যানেলগুলোতে যে কি পরিমাণ সাবস্ক্রাইব অ্যাড হয় আর এখানে যদি ভিউ এর সংখ্যাটা দেখাই এখানে কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার করে রেগুলার ভিউ রয়েছে আর এখানে সব থেকে পপুলার যে ভিডিওটি রয়েছে এটা হচ্ছে উনিশ মিলিয়ন ভিউ তারপরে রয়েছে চোদ্দ মিলিয়ন ভিউ তেরো মিলিয়ন ভিউ তো একটি বিষয় আপনি খুব নিশ্চিন্ত থাকতে পারেন যে এখানে ভিউ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আপনি ভিডিও সারা মাত্রই আপনার ভিডিওগুলোতে ভিউ চলে আসবে আর এই ধরনের আপনি যত চ্যানেল দেখবেন সেখানে দেখতে পাবেন দুই তিন মাসের ভিতরে তাদের সাবস্ক্রাইবের সংখ্যা মিলিয়নের উপরে হয়ে গেছে এখন আপনি হয়তো বা ভাবতেছেন যে এই ধরনের ভিডিওগুলো আপনি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন আরে ভাই এই ধরনের চ্যানেলগুলো থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড করবেন তারপরে এই সেম ভিডিওগুলোকেই সামান্য একটি এডিটিং করে আপনার চ্যানেলে আপলোড করবেন আর এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু কপি করা ভিডিও আর তারা এই কপি ভিডিও আপলোড করে তাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতেছে এখন সবার প্রথমে আপনার কাজ হচ্ছে এই ধরনের পাঁচ থেকে ছয়টি চ্যানেল খুঁজে বের করা আপনি যদি ইউটিউবে ইমোশনাল শর্ট তারপর পরে ফ্যাক্ট ভিডিও এগুলো লিখে সার্চ করেন তাহলে আপনি এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন তারপরে এই ধরনের পাঁচ থেকে ছয়টি চ্যানেল খুঁজে বের করে এই চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে আপনি ওই চ্যানেলগুলো পেয়ে যাবেন তারপর আপনি এই চ্যানেলগুলো থেকে দৈনিক তিন থেকে চারটি ভিডিও ডাউনলোড করবেন তারা যে ভিডিওগুলো দৈনিক আপলোড করতেছে বা আগে যে ভিডিওগুলো আপলোড করে রেখেছে ওইখান থেকে আপনার পছন্দ মতো আপনি ভিডিওগুলো ডাউনলোড করবেন আর এই ভিডিওগুলো ডাউনলোড করার পরে এই ভিডিওর ভয়েসটুকু ডিলেট করে আপনার ভয়েসটি এখানে অ্যাড করে এই ধরনের ভিডিও আপনি আবার আপনার চ্যানেলে আপলোড করবেন আর কিভাবে এই ভয়েস টি রিমুভ করে আপনার ভয়েস এখানে অ্যাড করবেন সেই প্রসেসটাই এখন দেখিয়ে দেব এর জন্য আপনি প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করবেন তারপরে এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপরে এখন ইনশট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন ইনশর্টে আসার পরে এখানে ভিডিওতে ক্লিক করবেন তারপরে এখন নিউতে ক্লিক করবেন এখন আপনি এখানে ভিডিও সেকশন থেকে বেলাঙ্ক নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে যে বেলাঙ্ক পিক লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে টেনে আপনি দুই মিনিটের মতো লং করে দিবেন এখন এখানে প্রথম যে অপশনটি ক্যানভাস এই ক্যানভাস অপশনে ক্লিক করবেন তারপর এখানে নাইন সিক্সটিন টিকটকের যে ফর্মেট রয়েছে এটার উপরে ক্লিক ক্লিক করে করে দিবেন তারপরে আপনি ইউটিউব থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করেছেন ওইখান থেকে একটি ভিডিও এখানে অ্যাড করার জন্য এখানে যে পিপ অপশন এটার উপরে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি এখানে এডিটিং করতে চান ওই ভিডিওটির উপরে ক্লিক করবেন তারপর নিচে টিক অপশন ক্লিক করে দিবেন তো আপনার এই ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পর আপনি এই ভিডিওটিকে প্লে করে তিন থেকে চারবার ভালোভাবে শুনে নিবেন যে এই ভিডিওটির গল্পটা আসলে কি তো এখানে আপনি যার ভিডিও ডাউনলোড করবেন সে এখানে যে গল্পটি বলবে আপনি এই ভিডিওটিকে তিন থেকে চারবার ভালোভাবে শুনে ওই গল্পটি আপনি ভয়েস দিয়ে এখানে বলে দিবেন আর আপনি যদি এখানে ভিডিওটি কয়েকবার প্লে করে দেখেন তারপরে এই ভিডিওর ভিতরে যে কাহিনীগুলো থাকবে ভিডিওর ভিতরে যে দৃশ্যটি থাকবে ওইটি শুধু আপনি ভয়েস দিয়ে বলে দিবেন তো এই ভিডিওটি কয়েকবার ভালোভাবে দেখার পরে এখন এই ভিডিওর ভয়েসটিকে রিমুভ করার জন্য এখানে এই ভিডিও ক্লিক করবেন তারপর এখন ভলিউম এখানে ক্লিক করে এই ভলিউম আপনি জিরো করে দিবেন এখন আপনার ভয়েসটি এখানে দেওয়ার জন্য এখানে যে মিউজিক এই অপশনে ক্লিক করবেন আর এখানে আপনি ভয়েস দেওয়ার সময় এই সম্পূর্ণ ভিডিওর ভয়েসটি যে একেবারে দিতে হবে এরকম কোনো কথা না আপনি এখানে অল্প অল্প করে ভয়েস দিতে পারবেন এখানে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড এরকম ভাবে ভয়েস দিবেন তো এখানে আপনি ভয়েসটি এভাবে দিতে পারেন এখানে দুইটি মেয়ে উপরে রশি দুইটিকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে তো এই ভয়েসটি আপনি প্রথমে এভাবে দিয়ে দেবেন এখানে রেকর্ড অপশনে ক্লিক করে তারপরে এই ভিডিওর সাথে মিলিয়ে এই ভয়েসটিকে আপনি দিয়ে নেবেন তারপরে আপনার ভয়েসটি দিয়ে কমপ্লিট হয়ে গেলে এখানে টিক অপশনে ক্লিক করবেন এখন আপনার এই ভয়েসের শুরুতে বা শেষে যদি কিছু বাড়তি অংশ থাকে এই লেয়ারটিকে এরকমভাবে টেনে ছোট বড় করে আপনি এই ভয়েসের বাড়তি অংশ ডিলেট করে নেবেন তারপরে এই ভিডিওর সাথে মিলিয়ে আবার ভয়েসটি দেওয়ার জন্য এই রেকর্ড অপশনে ক্লিক করবেন এখন আপনার ভিডিওতে যে দৃশ্যটি দেখানো হবে আপনি ওইটা ভয়েস দিয়ে এখানে বলে দিবেন তো যেমন এখানে ভিডিও অনুযায়ী তারপরে উপর থেকে একটি পরী এই মেয়ে দুটিকে দুইটি বার্গার দিল তো এতটুকু ভয়েস এখানে দেওয়ার পরে ঠিক অপশনে ক্লিক করবেন তারপরে এই ভয়েসটির যদি কোনো বাড়তি অংশ থাকে এই লেয়ারটিকে এরকম ভাবে টেনে ছোট বড় করে আপনি এই লেয়ারের বাড়তি অংশ ডিলিট করে নেবেন এখন আপনি এই লেয়ারটিকে এরকম ভাবে ট্যাপ করে প্রথম লেয়ারের শেষে এই দ্বিতীয় লেয়ারের শুরুটা রাখবেন তারপরে আপনি ভিডিওটি প্লে করে দেখবেন এখন আপনার এখানে যে মিউজিকের প্রথম লেয়ারটি এবং দ্বিতীয় লেয়ারটি এই দুইটি যে ভয়েস রয়েছে এই দুইটি ভয়েসের মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে এই দুইটি লেয়ার আপনি এইরকম ভাবে রাখবেন তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কিভাবে ভয়েস দিতে হবে আর এখানে ভিডিওটি দেখে দেখে আগে সম্পূর্ণ ভয়েসটি দিয়ে এভাবে ভয়েসটিকে এডিটিং করে নেবেন আর এই ধরনের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব আনার মূল যে মন্ত্রটি এখানে আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন ওই ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি শেষ হওয়ার আগে এখানে কিছু ইমোশনাল কথা বলা হয়েছে আর এই ইমোশনাল কথাগুলো দ্বারাই কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আসবে তো আপনি এখানে যে ভিডিওটি এডিটিং করবেন ওই ভিডিওতে যে ভাবে এই ইমোশনাল কথাগুলো বলা থাকবে আপনি ওই ভাবে এই ইমোশনাল কথাগুলো এখানে বলে দিবেন যেমন আপনি এখানে বলতে পারেন তুমি যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা বা তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এরকম কিছু কথা আপনি বলতে পারেন আর আপনার এই ইমোশনাল কথার পরে ভিডিওর যে শেষের অংশ থাকবে ওই শেষের অংশের ভয়েস দিয়ে আপনি ভয়েসটিকে মিলিয়ে নেবেন তো এখান থেকে সবশেষ কথা হলো প্রথম অবস্থায় আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন ওই ভিডিওতে যে রকম ভাবে ভয়েস দেওয়া থাকবে আপনি ওই রকম ভাবে ভয়েস আপনি নিজে দিয়ে দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই সম্পূর্ণ ভয়েসটি এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে এখানে যে শুধু এই লেয়ার টি দেখতে পাচ্ছেন এই লেয়ারটি হচ্ছে আমার যে ইমোশনাল কথাটি রয়েছে ওই কথাটির এই ভয়েস টি এইরকম ভাবে আপনার সম্পূর্ণ এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার এই ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে এই জন্য এখানে মিউজিক এই অপশনে ক্লিক করবেন তারপরে এই মাই মিউজিক এখানে ক্লিক করবেন এখন আপনার গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি অ্যাড করতে চান ওই মিউজিকটি এখানে অ্যাড করে দিবেন আর এই ধরনের মিউজিক আপনি ইউটিউব বা টিকটকে পেয়ে যাবেন আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে অ্যাড হওয়ার পরে এই মিউজিক লেয়ারে ক্লিক করবেন তারপর এখন ভলিউম এখানে ক্লিক করবেন এখন আপনি এই ভলিউম একটু কমিয়ে দিবেন যাতে আপনার ভয়েস এর সাথে এই মিউজিকটি ব্যাকগ্রাউন্ডে হালকা ভাবে শোনা যায় আর আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যদি একটু শর্ট হয়ে থাকে আপনার মূল ভিডিও থেকে তাহলে এই অপশনে ক্লিক করে এই মিউজিকটিকে আপনার সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন তো আমাদের এখানে কিন্তু এই ভয়েস গুলো কিভাবে দিবেন এবং এই ভয়েস গুলো কিভাবে এডিটিং করতে হয় এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখানো কমপ্লিট হয়ে গেল এখন দেখাবো এই ভয়েস এর সাথে মিলিয়ে আপনার ভিডিওটিকে কিভাবে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো তার আগে এই ভিডিওটিকে আপনার স্ক্রিনের উপরে সুন্দর মতো বসাতে হবে এজন্য এই ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে এই অপশনে ক্লিক করবেন এখন এই ভিডিওর উপরে যে লেখাটুকু রয়েছে আপনি আপনি করে তারপরে অপশনে ক্লিক এখন আপনার এখানে উপরে একটি লাইন লিখে মতো বা আপনি যদি এখানে উপরেও একটি লাইন এবং নিচেও একটি লাইন এই দুইটি লাইন লিখতে চান তাহলে এই ভিডিওর নিচ থেকেও কিছু অংশ কোরপ করে নেবেন তারপরে এই ভিডিওটিকে এরকম মাস বরাবর সুন্দর মতো বসিয়ে নেবেন যেন উপরে এবং নিচে দুইটি লাইন লেখা যায় তারপরে আপনি আবার ভিডিওটি শুরু থেকে প্লে করবেন এখন আপনার যে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটি রয়েছে ওই ভয়েসের সাথে মিলিয়ে আপনার এই ভিডিওর দৃশ্যপটগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন অনেক সময় দেখা যাবে আপনি যে ভয়েসটি দিয়েছেন ওই ভয়েসের দৃশ্যটুকু এই ভিডিওর অনেক পিছনে চলে গেছে বা ভিডিওর অনেক সামনে রয়েছে তো এই জায়গাগুলো আপনি সমান কয়ে নেবেন আপনার ভয়েস এবং ভিডিও এই দুইটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন যদি ভিডিওটি প্লে করার পরে মনে করেন যে এই ভিডিওর কিছু অংশ আমার দরকার নেই তাহলে আপনি যেখান থেকে ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন তারপর এখন এই ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিটে ক্লিক করবেন তারপরে আবার সামনে যে জায়গা থেকে ভিডিওটি ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন তারপরে এই মাঝখানের ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন এভাবে আপনার ভয়েস এবং এই ভিডিও এই দুইটিকে সমান করে নেবেন আবার যদি মনে করেন কোনো একটি ভিডিওর দৃশ্য আপনি যদি স্পিড একটু ফাস্ট করে দেন তাহলে আপনার ভিডিও এবং ভয়েসটি এই সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে তাহলে আপনি ওই ক্লিপটিকে এভাবে আলাদা করে নেবেন তারপরে এই লেয়ারটির উপরে ক্লিক করে উপরে স্পিডে ক্লিক করবেন এখন যদি আপনি এই ভিডিওর স্পিড কমিয়ে দেন তাহলে আপনার এই লেয়ারটি অনেক লং হয়ে যাবে আবার যদি আপনি এখানে স্পিড পাস করে দেন তাহলে আপনার এই ভিডিও লেয়ারটি অনেক ছোট হয়ে যাবে তো এইভাবে আপনার ভয়েস এবং এই ভিডিও এই দুইটিকে সমান করে নেবেন তারপরে এখন আপনার ভয়েসে যে ইমোশনাল কথাগুলো রয়েছে এবং স্ক্রিনে যে ইমোশনাল ভিডিওগুলো রয়েছে এখান থেকে এই ভিডিওগুলো ডিলিট করে আপনার কিছু ইমোশনাল ভিডিও এখানে অ্যাড করতে হবে এজন্য এই ভিডিওর ভিতরে যেখান থেকে এই ইমোশনাল ভিডিওগুলো শুরু হয়েছে এবং শেষ হয়েছে ওই ক্লিপটিকে আপনি আলাদা করে নেবেন তারপরে ওই ক্লিপটি আপনি ডিলিট করে দিবেন এখন আপনি এখানে পিপ অপশনে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে আপনি এই ধরনের দুই থেকে তিনটি ভিডিও এখানে অ্যাড করে দিবেন আর এই ভিডিওগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আমার এই ভিডিওর শেষে দেখিয়ে দেব তো এইরকম ভাবে দুই থেকে তিনটি ভিডিও অ্যাড করার পরে এই লেয়ারগুলোকে আপনি প্রয়োজনে একটু ছোট করে নেবেন তারপরে আপনার ইমোশনাল ভয়েসটি যে পর্যন্ত আছে আপনি এই ভিডিওগুলোকে ওই পর্যন্ত সমান করে নেবেন তারপরে আপনার মূল ভিডিওর যে শেষের অংশটুকু রয়েছে এই শেষের অংশটুকু আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন আর এই সেম ভাবে আপনার ভয়েসের সাথে এই ভিডিওটিকে সুন্দর মতো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার এই ভিডিওর সাথে কিছু টেক্সট লিখে দিতে হবে এখন আপনার এই ভিডিওর উপরে যে টাইটেলটি লিখতে চান সেই টাইটেল এখন লিখতে হবে এজন্য এখানে টিক্স অপশনে ক্লিক করবেন তারপর আপনি এই ভিডিওর সাথে মিলিয়ে আপনি সুন্দর একটি কথা এখানে লিখে দেবেন তো এখানে টিক্স লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে যে কালার অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তারপরে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি কালার অ্যাডজাস্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন এখান থেকে আপনি ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন এখন আপনার এই লেখা টেক্সটটিকে ছোট বড় করে একটু অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এই উপরে সুন্দর মতো বসিয়ে নেবেন তারপরে এই যে টেক্সের লেয়ার রয়েছে এই লেয়ারের শেষে এখানে ক্লিক করবেন তারপরে এই ভিডিও এন্ডে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই লেয়ারটি ভিডিওর শেষ পর্যন্ত লং হয়ে যাবে এখন আপনি নিচে এখানে যে লাইনটি লিখতে চান সেই লাইনটি এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব করুন সবাই তো এটা লেখার পরও আপনি এখানে চাইলে কালার অ্যাড করে নিতে পারেন তারপরে এই লেয়ারটিকেও ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিতে হবে এখন আপনি যেখান থেকে ইমোশনাল কথাগুলো বলছিলেন ওই জায়গা থেকে একটি অ্যারো চিহ্ন আপনার সাবস্ক্রাইব বাটনের উপরে বসিয়ে দেবেন যাতে এই অ্যারো চিহ্নটি দেখে সবাই আপনার সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জন্য আপনি এখানে স্টিকার অপশনে ক্লিক করবেন তারপরে এই স্টিকারে ক্লিক করবেন এখন এখানে সার্চ অপশনে অ্যারো লিখে সার্চ করবেন তাহলে আপনি এখানে অনেকগুলো অ্যারো চিহ্ন পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটির উপরে ক্লিক করে দিবেন তাহলে এই অ্যারো চিহ্নটি আপনার এখানে অ্যাড হয়ে যাবে এখন এই অ্যারো চিহ্নটিকে একটু ছোট বড় করে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি যে জায়গায় থাকতে পারে আপনি ওই জায়গায় সুন্দর মতো বসিয়ে নেবেন আমার এখানে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন আপনার এই অ্যারো চিহ্নটিকে আপনি অনুমান করে ওই জায়গায় বসিয়ে নেবেন তারপরে এই লেয়ারটিকে আপনি সামান্য একটু বড় করে দিতে পারেন আর এইরকম ভাবে আপনার সম্পূর্ণ কাজগুলো করা কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটি কিন্তু অনেক সুন্দর মতো তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এখন এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই ফরমেট দুইটি সম্পূর্ণ বাড়িয়ে দিবেন তারপরে আবার সেভ অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি গেলাইতে সেভ হয়ে যাবে তো এখন যদি আপনি এই একটি ভিডিও একটু কষ্ট করে এডিটিং করতে পারেন তাহলে আপনার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন এজন্য আপনি এখন পরবর্তী ভিডিওটি এডিটিং করার জন্য এখানে আসবেন তারপর আপনার এই যে ভিডিওটি রয়েছে এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনি ডিলেট করে দিবেন আর এখানে যে আপনার এই ছোট দুই থেকে তিনটি ইমোশনাল ভিডিওর ক্লিপ রয়েছে এগুলো আপনার এখানে থাকবে আপনি বাকিগুলো ডিলেট করে দিবেন এখন আপনি এখানে ভয়েস অপশনে আসবেন তারপর এখান থেকে আপনার সম্পূর্ণ ভয়েসগুলো ডিলেট করে দিবেন আর এখানে যে আপনার ইমোশনাল ভয়েসটি রয়েছে এই ভয়েসটি বাদে আপনি বাকি ভয়েসগুলো ডিলেট করে দিবেন এখন কিন্তু আপনার এই ভিডিও এডিটিং করার কাজটি সম্পূর্ণ সহজ হয়ে গেল কারণ এই ইমোশনাল ভয়েসটি আপনার প্রতিবার দেওয়া লাগলো না আর এখানে যে ইমোশনাল ভিডিওগুলো রয়েছে এগুলো আপনার প্রতিবার অ্যাড করার প্রয়োজন হলো না এখন আপনি আগের মতো করে এই ভিডিওর সাথে যে ভয়েসটি থাকবে ওই ভয়েসটি শুনে শুনে আপনি এখানে ভয়েস দিয়ে এই ভয়েসটিকে আগে এডিটিং করে নেবেন তারপরে এই ভয়েস অনুযায়ী আপনার ভিডিওটিকে সুন্দর মতো মিলিয়ে দেবেন এখন আপনার এই পরবর্তী ভিডিওর টেক্স লেখার জন্য এই টেক্স অপশনে ক্লিক করবেন এখন আপনার ভিডিওর সাথে যে টাইটেল লিখতে চান এই টেক্স অপশনে ক্লিক করবেন তারপর আপনার সবার উপরে যে টেক্সের লেয়ার রয়েছে এটার উপরে ক্লিক করবেন এখন আপনি এই লেখাটিকে ডিলেট করে আপনার এই ভিডিও টাইটেলটি এখানে লিখে দেবেন তারপরে এই টেক্সটিকে উপরে সুন্দর মতো বসিয়ে নেবেন আর আপনার এখানে বাকি যে টেক্স রয়েছে এগুলো পরিবর্তন দরকার নেই তারপরে এখানে যে অ্যারো রয়েছে তো আপনার ইমোশনাল ভয়েস গুলো যেখানে থাকবে এই আপনি এই টেনে ওই জায়গায় রেখে দিবেন এভাবে আপনি প্রতিবার এই ভিডিও গুলোকে খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এই ইমোশনাল ভিডিও গুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এই জন্য আপনি গুগলে আসবেন এখন আপনি সার্চ অপশনে পিকজেল স্টক ভিডিও লিখে সার্চ করবেন তারপরে প্রথমে যে ওয়েবসাইট থাকবে আপনি ওই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন এখন আপনি এই ওয়েবসাইট ভিতরে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ধরনের ভিডিও নাম লিখে সার্চ করবেন আপনি এখানে ওই ধরনের ভিডিও পেয়ে যাবেন তো আপনি এখানে ইমোশনাল ভিডিও এটা লিখে সার্চ করতে পারেন বা আপনি যে ভিডিও ডাউনলোড করবেন ওই ধরনের ভিডিও নাম লিখে এখানে সার্চ করবেন এখন আপনি এই ওয়েবসাইটে ইমেল আইডি দিয়ে সাইন ইন করে এখান থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন বা আপনি চাইলে এখান থেকে এই ভিডিওগুলোকে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন আর এইরকম ভাবে আপনার সম্পূর্ণ ভিডিওটি এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে ইউটিউবে যেরকম ভাবে ভিডিও আপলোড করা হয় শর্টস ভিডিও যেরকমভাবে ভাবে আপলোড করা হয় আপনি ওই নিয়ম কারণ ভালোভাবে জেনে আপনি এই শর্টস ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন তো এইরকম ভাবে আপনি যদি দৈনিক একটি বা দুইটি করে ভিডিও আপলোড করেন তাহলে পনেরো দিনের ভিতরে আপনি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন আশা করি এই সম্পূর্ণ ভিডিওর প্রসেসটি খুব ভালোভাবেই বুঝতে পারছেন আর তারপরেও যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে নক করবেন তাহলে এই ভিডিও সম্পর্কে আপনি যে তথ্যগুলো জানতে চান ওই তথ্যগুলো আপনাকে দিয়ে আমি সাহায্য করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই